হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য বাগ বিয়ার। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি উইন্ডোজ 10 অ্যাক্টিভ করবেন। অনেকের উইন্ডোজ 10টা আনঅ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ করতে পারে না অনেকে। সো আজকে আমি আপনাদের সামনে একটা সফটওয়্যার নিয়ে আসছি যেটার মাধ্যমে এক ক্লিকে আপনি উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আমি বলে নেবো, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, মুভি রিভিউ আছে, মুভি ডাউনলোড লিঙ্ক আছে, পিএইচপি বিভিন্ন প্রজেক্ট আছে, প্রোগ্রামিং প্লাস কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানও এখানে আছে এবং পরবর্তীতে আরও টিউটোরিয়ালও আপলোড দেওয়া হবে। তো চলুন ফিরে যাই আমাদের টিউটোরিয়ালে। সো উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে হলে আপনার একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। এই সফটওয়্যারের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাক্টিভেটর ডট রার ফাইলে রাখা আছে, এটা আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। তো চলুন এটা ডাউনলোড করি। আমরা ক্লোনার ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড জিপ। লেটস ওয়েট, একটু ওয়েট করতে হবে। ডাউনলোড, ফাইলটা ডাউনলোড হচ্ছে। 17 MB মতো ফাইলটা ডাউনলোড হচ্ছে, 2 MB ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। হোম ফ্রেন্ডস, আমার ভিডিওটা প্রায় আমার সফটওয়্যারটা প্রায় ডাউনলোড হওয়ার পথে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এই ফোল্ডারটা ওপেন করব যেখানে ডাউনলোড হয়েছে। আমার এই জায়গার মধ্যে ডাউনলোড হয়েছে অ্যাক্টিভেটরটা, এই যে উইন্ডোজ অ্যাক্টিভেটর 10। এটাকে আপনি আনজিপ করে নেবেন। এই যে এক্সট্রাক্ট করে নিলাম আমি, ওকে, এখানে আনজিপ হবে আমার। সো আনজিপ নেওয়া করবে, আপনি এরকম একটা ফোল্ডার পাবেন, উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর মাস্টার। এটাতে প্রবেশ করবেন, দেন এই একটা ফোল্ডারে প্রবেশ করবেন। এই যে অ্যাক্টিভেটর এটা আছে, এইটাও আপনারা আনজিপ করে নেবেন। এই যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন, সফটওয়্যারটা আনজিপ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। এই যে আনজিপ হয়ে গেলো, এই যে একটা ফোল্ডার চলে আসছে, এটার ভিতরে প্রবেশ করি। দেন এখন দেখুন এখানে কিন্তু একটা প্রবলেম আছে, আপনার সফটওয়্যারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। উইন্ডোজ ডিফেন্ডারটা আপনি অফ করে নেবেন যখন এটা আনজিপ করবেন। আনজিপ করার পূর্বে আপনার ডিফেন্ডারটা অফ করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনি স্টার্ট মেনুতে গিয়ে ডিফেন্ডার লিখে সার্চ দিলেই পাবেন। এই যে উইন্ডোজ ডিফেন্ডার সেটিং, হ্যাঁ এটাতে যাবেন। যাওয়ার পর এখান থেকে সেটিংটা জাস্ট অফ করে দিবেন। ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিং, এই রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবেন। কোন জায়গায়? এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এটার মধ্যে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিলেন আপাতত। দেন আবার অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এটা অন করে দিতে পারেন, তো কোনো প্রবলেম হবে না। এই দেখুন এখানে একটা প্রবলেম করছে, আমার সফটওয়্যারটা কিন্তু ডিলিট করে ফেলছে। সো আমি এক কাজ করি, আমি এইটাকে ডিলিট দিয়ে আবার আনজিপ করি। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, আপনার কিন্তু আনজিপ করতে হবে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে। লাস্ট আবার আনজিপ করলাম অ্যাক্টিভেটর। এই যে দেখুন রিলোডার, এটা আপনি ওপেন করবেন। রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। একটু অপেক্ষা করবেন, সফটওয়্যারটা ওপেন হবে। আর এটা কিন্তু 100% কার্যকরী, এটা দিয়ে আমি আমার উইন্ডোজটা অ্যাক্টিভ করি সবসময়। সবসময় আমি এই সফটওয়্যারটা ইউজ করি। এই যে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এরকম একটা ডায়লগ বক্স আসবে, ইয়েস। তারপর দেখুন উইন্ডোজ অ্যাক্টিভ করতে হলে উইন্ডোজে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করবেন। যেহেতু আমার এটা অ্যাক্টিভ করা আছে, সো আমি অ্যাক্টিভ করতেছি না, আপনারা করে নেবেন। যদি মাইক্রোসফট ওয়ার্ড 2016 অ্যাক্টিভ করতে চান, এখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন কিছু অ্যাক্টিভ করার সিস্টেম আছে, এখান থেকে আপনারা সব কিছু এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো কিছুই অ্যাক্টিভ করতে পারবেন। সো গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খুব শীঘ্রই আরও নতুন কিছু আসছে পরবর্তী টিউটোরিয়ালে। সো আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।